আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে ভৈরব অনলাইন স্কুল পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সহকারী শিক্ষক কমলপুর হাজি জনাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছো, তোমরা ভৈরব অনলাইন স্কুল পেজের সামনে বসে যাও। আমরা আজকে তৃতীয় শ্রেণীর অধ্যায় চার থেকে গুণের যোগ্যতাভিত্তিক গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং সহজেই গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তাহলে বন্ধুরা, আর দেরি নয়, আমরা আমাদের পাঠ শুরু করি। প্রথমে আমরা আমাদের যে সমস্যাটি স্ক্রিনে দেখব, তারপরে সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা স্ক্রিনে সমস্যাটি একটু দেখো। দেখতে পাচ্ছ, প্রথম প্রশ্ন, একটি ইলিশ মাছের দাম 350 টাকা। একটি ইলিশ মাছের দাম 350 টাকা। ক, এরূপ তিনটি ইলিশ মাছের দাম কত? ক যে সমস্যাটি বলছে সমাধান করার জন্য, তিনটি ইলিশ মাছের দাম কত? তাহলে আমরা তো আমাদের তো দেওয়া আছে একটি ইলিশ মাছের দাম দেওয়া আছে, তাহলে আমরা তিনটি দাম সহজে বের করতে পারি। একটির দাম দেওয়া থাকলে আমরা যে কোনো সংখ্যার দামই আমরা কি বের করতে পারি। তারপরে বলছে দেখো, এক হালি ইলিশ মাছের দাম কত? এক হালি কয়টি? তোমরা তো জানো এক হালি কয়টি, বলো তো, চারটি। হ্যাঁ, খুব ভালো। তারপরে বলছে, যদি একটি ইলিশ মাছের দাম 480 টাকা হয়। হ্যাঁ, প্রথম বলছিল কত, 350 টাকা, আর এখন 480 টাকা হয়, তাহলে এক ডজন মানে কয়টি? 12টি। হ্যাঁ, এক ডজন ইলিশ মাছ কিনতে কত টাকা লাগবে? হ্যাঁ, এই যে সমস্যাটি অনেক সহজ, আমরা কিন্তু সহজেই এই সমস্যার সমাধান করব। তাহলে বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং কথাগুলি শুনো, খাতায় লিখবে। তাহলে প্রথম কি, একটি ইলিশ মাছের দাম 350 টাকা আমরা বের করব। এরূপ তিনটি ইলিশ মাছের দাম কত? তাহলে আমরা এখন বোর্ডে দেখব। ঠিক আছে বন্ধুরা, ক আমাদের দেওয়া আছে কি, একটি ইলিশ মাছের দাম আমরা লিখব, একটি ইলিশ মাছের দাম, মাছের দাম বলো তো কত? 350 টাকা। খুব ভালো, 350 টাকা। তাহলে আমাদের বের করতে হবে কয়টি বলো তো? তিনটির দাম বের করতে হবে। তা আমরা লিখতে পারি, সুতরাং ঐকিক নিয়মের মতো, তিনটি ইলিশ মাছের দাম, একটির দাম যদি 350 টাকা হয়, তিনটির দাম কমবে না বাড়বে বলো তো আমার ছোট্ট সোনামণিরা, কমবে না বাড়বে তিনটির দাম? বাড়বে। হ্যাঁ, খুব ভালো বলেছ, তোমাদেরকে ধন্যবাদ। তিনটির দাম অনেক বাড়বো, তো অনেক বাড়লে আমাদের কী করতে হয় বলো তো? গুণ করতে হয়। তাহলে আমরা গুণ করে দিই, 350কে 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ, 350 গুণ 3, এই যে গুণ চিহ্ন দিলাম, এখন 3 দিয়ে 350কে গুণ করব। তোমরা তো গুণ পারো, আমরা 3 এর নামাতা গণে গণে কী করব, গুণ করব। দেখো, 3 3 0 0, 3 5 15 3 5 15, 15-র কত লিখবো? 15 লিখবো না 5 লিখবো? হ্যাঁ, আমরা কত লিখবো? 5 লিখবো। কেন 5 লিখবো? কারণ বাম দিকে আরেকটি সংখ্যা আছে, ওইটাকে আমাদের গুণ করতে হবে। তার জন্য 3 5 15 কত লিখবো? 5। তারপরে আছে কত আমাদের হাতে? আছে 1। এখন 3 দিয়ে 3কে গুণ করবো, 3 গুণ 3 3 3 9, আরও আছে কত? 1। 9 আর 1 কত হয়? 10। খুব ভালো বলেছ, 10। তাহলে কত পেলাম? 1050 টাকা। আমি আবার বলছি দেখো,
একটি ইলিশ মাছের দাম 350 টাকা, আমরা বের করেছি তিনটি, সুতরাং তিনটি ইলিশ মাছের দাম 350 × 3 কত পেলাম? 1050 টাকা। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং তিনটি ইলিশ মাছের দাম 1050 টাকা। সুতরাং উত্তর যেটা হবে, তিনটি ইলিশ মাছের দাম, মাছের দাম 1050 টাকা। কি আমার ছোট্ট সোনামণিরা, অনেক সহজ না? এই যে সমস্যার সমাধানটি করলাম, কি অনেক সহজ? এই নিয়মে যদি একটির দাম দেওয়া থাকে, আমরা হাজার হাজার দাম কিন্তু বের করতে পারবো, তাই না? ঠিক আছে, তাহলে তোমরা এটা খাতে উঠে নাও, আমরা পরবর্তী যে সমস্যা সেই সমস্যাটি আবার দেখব এবং করব। ঠিক আছে, আমি মুছে ফেলছি। হ্যাঁ, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, আমাদের আমরা আবারও সমস্যাটি একটু দেখব, তারপরে সমাধান করব। তোমরা স্ক্রিনে লক্ষ্য করে দেখো, খতে কি বলেছে, আমরা প্রশ্নটাকে পড়ে নেই। একটি ইলিশ মাছের দাম 350 টাকা, আমাদের সমস্যার সমাধান করতে হবে, এক হালি ইলিশ মাছের দাম কত, এক হালি ইলিশ মাছের দাম কত। এর আগে কতে কয়টির বার করেছি? তিনটি, এখন কয়টি বার করবো বলো তো? চারটি। এখন কয়টি বার করবো? চারটি। আগেরটির মতোই কর মতোই কিন্তু অনেক সহজ। তাহলে আমরা খো করব, আমরা প্রথমে লিখে নেব এক হালি সমান চারটি। আমরা কিন্তু সবাই জানি এক হালি সমান চারটি, এটা আমরা লিখে নেব, এক হালি সমান চারটি। তাহলে আমরা আগের মতোই করব, কর মতো, একটি ইলিশ মাছের দাম, মাছের দাম কত বলো তো বন্ধুরা? 350 টাকা। খুব ভালো, একটি ইলিশ মাছের দাম 350 টাকা। তাহলে আমরা কয়টি ইলিশ মাছের দাম বার করব বলো তো? কয়টি? চারটি। সুতরাং চারটি ইলিশ মাছের দাম, একটির দাম যদি 350 টাকা হয়, চারটি ইলিশ মাছের দাম কত, কমবে না বাড়বে বলো তো? হ্যাঁ, বাড়বে। আর বাড়লে আমরা কি করি? গুণ করি। আগে করেছিলাম 350 × 3, আর এখন করব 350 × 4, যেহেতু চারটি দাম আমরা বের করব, 350 × 4 টাকা আমরা গুণ করে দেই আগের মতোই। তাহলে 4 × 0 = 0, 4 × 5 = 20। হ্যাঁ, 20-এর কি 20 লিখবো না, শূন্য লিখবো, শূন্য লিখবো আগের মতোই, শূন্য। হাতে আছে 1, 3, 4 হাতে আছে 2, 4 × 0 = 0, 4 × 5 = 20, 20-এর 0 হাতে আছে 2। এখন আমরা গুণ করবো 4 দিয়ে 3-কে, 3 × 4 = 12, 12 আর 2 কত হয়? 14। তাহলে আমরা কত পেলাম? 1400 টাকা, 1400 টাকা। আমি আবার বলছি দেখো, আমাদেরকে বলেছে এক হালি ইলিশ মাছের দাম কত, এক হালি। তাহলে আমরা জানি তো এক হালি সমান কয়টি? চারটি, এক হালি সমান চারটি। আমরা লিখলাম একটি ইলিশ মাছের দাম 350 টাকা, এটা কিন্তু আমাদের দেওয়া আছে, একটি ইলিশ মাছের দাম 350 টাকা, আমরা বের করব চারটি। সুতরাং চারটি ইলিশ মাছের দাম 350 × 4, আমরা গুণ করে পেলাম 1400 টাকা। তাহলে আমরা উত্তর লিখতে পারি, সুতরাং চারটি ইলিশ মাছের দাম, ইলিশ মাছের দাম, দাম 1400 টাকা। কি বন্ধুরা, অনেক সহজ না? ক কওয়া কিন্তু আমরা খুব সহজে করতে পেরেছি, এবং খওয়া কিন্তু খুব সহজেই করতে পেরেছি, একই নিয়ম, শুধু আগে ছিল 3, এখন আমরা কত বসেছি? 4, 4 দিয়ে গুণ করে দিয়েছি, আমরা আমাদের সমস্যার সমাধান পেয়ে গেলাম। আশা করি এই সমস্যাটিও তোমরা সহজেই বুঝতে পেরেছ। তোমরা খাতায় উঠিয়ে নাও, আমরা পরবর্তী সমস্যাটি এখন আমরা দেখব এবং সমাধান করব।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে লক্ষ্য করে দেখো, তোমাদের আবার আমরা সমস্যাটি একটু দেখে নেই, একটু দেখো, দেখতে পাচ্ছ? প্রশ্নটি আমি পড়ছি, একটি ইলিশ মাছের দাম 350 টাকা। হ্যাঁ, এটা ছিল প্রশ্ন। আর আমাদের সর্বশেষ যে সমস্যাটি, সেটি হলো যদি একটি ইলিশ মাছের দাম 480 টাকা হয়, প্রথম ছিল 350 টাকা, এটা আমরা কিন্তু করে ফেলেছি। এখন আমাদের করতে হবে একটি ইলিশ মাছের দাম কত? 480 টাকা। তাহলে এক ডজন ইলিশ মাছ কিনতে কত টাকা লাগবে? এক ডজন, আমাদের প্রথম ছিল তিনটি, তারপরে বের করেছি এক খালি, মানে কয়টি? চারটি। আর এখন বের করবো কত? এক ডজন। এক ডজন মানে 12টি, 12টি ইলিশ মাছের দাম। প্রথম ছিল 350 টাকা, এখন কিন্তু আমরা 350 টাকা লিখবো না, এখন আমরা কত লিখবো? একটি ইলিশ মাছের দাম দেখতে পাচ্ছ কত? 480 টাকা। তাহলে 480 টাকা ধরে, একটি ইলিশ মাছকে ধরে, তারপর আমরা কটির দাম বের করবো? এক ডজনের দাম। তখনই আমাদের সমস্যার সমাধান হয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো তোমরা, গ আমরা লিখতে পারি এক ডজন। এক ডজন সমান কয়টি বলো তো? 12টি, 12টি। এক ডজন সমান 12টি। তাহলে আমরা লিখি একটি ইলিশ মাছের দাম আগের মতোই, একটি ইলিশ মাছের দাম, মাছের দাম বলো তো কত? 350 লিখবো না 480 লিখবো বলো তো? হ্যাঁ, 480 টাকা। আমরা এখন লিখবো একটি ইলিশ মাছের দাম 480 টাকা। তাহলে আমরা কয়টির দাম বের করবো? এক ডজন। এক ডজন মানে 12টি, আমরা বের করবো কয়টি? 12টির দাম। তা আমরা লিখবো, সুতরাং ঐকিক নিয়মের মতো 12টি ইলিশ মাছের দাম কি কমবে না বাড়বে বলো তো? একটির দাম 480 টাকা, 12টির দাম কমবে না বাড়বে? অনেক বাড়বে। তার মানে আমরা কি করব? গুণ করব। হ্যাঁ, আমরা গুণ করে দিই, 480 গুণ 12 টাকা। আমরা 480কে 12 দিয়ে কি করব? গুণ করব। আমি গুণ রাফ করছি, দেখো, আর 480 আর কত হবে? 12 দিয়ে গুণ করব। তাহলে বন্ধুরা, আমি তোমাদের সহজের জন্য এই শূন্যের গুণটি করব না, ঠিক আছে? শূন্যটি আমরা রেখে দিলাম। তাহলে 2 দিয়ে 8কে গুণ করবো, প্রথমে 2 দিয়ে যদি 8কে গুণ করি, 8 দুগুণে 16, 8 দুগুণে কত? 16, হাতে আছে 1, 4 দুগুণে 8, 8 আর 1 9। যেহেতু একটি দিয়ে করেছি, একটি সংখ্যা দিয়ে, একটি শূন্য, এখন 1 দিয়ে 0কে করবো না, ঠিক আছে? আমরা 8কে করবো, 8 একে 8, 4 একে 4। এখন কি করতে হয়? যোগ করতে হয়। যোগ করব 6 আর 0 6। হ্যাঁ, 9 আর 8 কত হয়? 9 আর 8 গণনা করো, 8 17, তাই না? হ্যাঁ, 17 কত লিখবো বলো তো? 7 লিখবো, কারণ সামনে আরেকটি সংখ্যা আছে 7, হাতে আছে 1, উপর আছে কত? এখানে আছে কত? 4, 4 আর 1 কত হয়? 5, কত পেলাম? 576। এই যে আমাদের আরেকটি শূন্য আছে, আমরা তো জানি, আমাদের সহজ নিয়মে জানি, শূন্যের গুণ না করে আমরা ডান দিকে একটি কি, জয়টি শূন্য থাকবে, ততটি শূন্য আমরা কি করব? বসিয়ে দেব। তাহলে একটি শূন্য আছে, আমরা একটি শূন্য এখানে বসিয়ে দিলাম, আমরা কিন্তু পেয়ে গেলাম, হ্যাঁ, 5760। তাহলে আমরা লিখতে পারি 5760 টাকা। ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 480কে 12 দিয়ে গুণ করে কত পেলাম? 5760 টাকা। তার মানে 12টি ইলিশ মাছ কিনতে কত লাগবে? 5760 টাকা। তাহলে আমরা উত্তরটি এখন লিখব, তোমরা দেখো, সুতরাং এক ডজন ইলিশ মাছ কিনতে 5760 টাকা লাগবে। ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আমরা যে তিনটি সমস্যা করলাম, তিনটি সমস্যাই একই নিয়ম। প্রথম বলেছে কয়টি মাসের দাম বের করতে হবে, তিনটি, তারপর এক হালি মানে কয়টি, চারটি, তারপর কি বলল, এক ডজন মানে কত, বারোটি। ওকিক নিয়মে আমরা করে ফেললাম, অনেক সহজ। এর বারোটি বের করলাম, এখানে বলা হলো যে একটি ইলিশ মাছের দাম 480 টাকা। হ্যাঁ, তখন বারোটির দাম গুণ হবে, গুণ করে করতে পেলাম 5760 টাকা। আমরা লিখলাম উত্তর, সুতরাং এক ডজন ইলিশ মাছ কিনতে 5760 টাকা লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস আজকে যে সমস্যাটি করেছি তোমরা সমস্যা সমাধান সহজেই বুঝতে পেরেছ। এইভাবে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান কিন্তু করতে পারি। ঠিক আছে বন্ধুরা, তোমরা বাসায় বসে বসে চেষ্টা করবে এই সমস্যাগুলি করার জন্য। যদি না পারো আমাদেরকে নক করবে, আমরা ইনশাল্লাহ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো এবং সবসময় তোমাদের পাশে আমরা আছি এবং থাকব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিতে হচ্ছে, তোমরা বাড়ির কাজটি লিখে নাও। তোমাদের জন্য বাড়ির কাজ, রাজু 13টি পেন্সিল কিনেছে, প্রতিটি পেন্সিলের দাম 21 টাকা, অর্থাৎ একটি পেন্সিলের দাম 21 টাকা। বলছে দেখো চারটি পেন্সিলের দাম কত, এই আগেরটির মতোই, কিন্তু চারটি পেন্সিলের দাম কত, রাজু কত টাকার পেন্সিল কিনেছে, হ্যাঁ 5 ডজন পেন্সিল কিনতে কত টাকা লাগবে। দেখতে পাচ্ছ, আগেরটির মতোই কিন্তু। হ্যাঁ, তোমরা যখন আগের অঙ্কটি করবে বাসায় বসে এবং এই অঙ্কটি করার চেষ্টা করবে, তোমরা নিজেরাই কিন্তু নিজে নিজে করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়ির কাজটি করে নাও। আশা করি তোমরা আজকে সমস্যার সমাধান সহজেই বুঝতে পেরেছ। তোমাদের জন্য কিছু পরামর্শ থাকবে, আমি সবসময় তোমাদেরকে বলে থাকি এই করোনাকালীন বিদ্যালয় বন্ধ আছে, তোমরা যেন তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারো, সেজন্য আমরা তোমাদের কি অনলাইনে ক্লাসগুলি নিচ্ছি এবং তোমরা দেখছো, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা পিতামাতার কথা শুনবে, শিক্ষকের কথা শুনবে, বড়দের সম্মান এবং শ্রদ্ধা করবে, ছোটদের স্নেহ করবে, কখনোই মিথ্যা কথা বলবে না, সবসময় সত্য কথা বলার চেষ্টা করবে এবং বলবে। আমার ক্লাস দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।